গত বৃহস্পতিবার থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে 63তম রাজ্যভিত্তিক সুব্রত কাপ অনূর্ধ্ব 15 বালক ফুটবল টুর্নামেন্টের। এই টুর্নামেন্টে রাজ্যের 8টি জেলায় অংশগ্রহণ করে। শুক্রবার প্রতিযোগিতার 2টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় গোমতী জেলার তৈদুবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পশ্চিম জেলার খুমপুই একাডেমি। ম্যাচে গোমতী জেলার তৈদুবাড়ি HS স্কুলকে 3-0 গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নেয় পশ্চিম জেলার খুমপুই একাডেমি। ম্যাচে খুমপুই একাডেমির হয়ে খেলা 33:52 মিনিটে জোড়া গোল করে বিশাল কলই ও খেলার 37 মিনিটে একটি গোল করে সঞ্জয় দেববর্মা। আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ জেলা ও ধলাই জেলা। ম্যাচে 4-0 গোলের ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ জেলা। ম্যাচে দক্ষিণ জেলার হয়ে খেলা 17:26 মিনিটে জোড়া গোল করে অলভিন ত্রিপুরা। এছাড়াও একটি করে গোল করে গোংসারিয়াং ও নেউ ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।